ও মা দ না কি বলছে, আমার দেখেন নাকি বমি আসে? আমার বমি আসে আর বাবা, আমার তো বমি আসে না, আমি তো মা 10 মাস দুধ নিয়ে পেটে লইছি। তুমি যেমন আল্লাহর বন্ধা, আমার স্যারও আল্লাহর বন্ধু রে বাবা, আল্লাহ তৈয়ার হয়ে তৈয়ার। সৌন্দর্য চেহারা বা শারীরিক গঠনে থাকে না, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি জেনে বুঝেই আমাদের যেরকম তার ইচ্ছে হয়েছে সে সেরকম সৃষ্টি করেছে। এই সৃষ্টির উপরে আমাদের কারো হাত নেই, আমরা নিজেদেরকে নিজেরা তৈরি করিনি। যদি সম্ভব হতো তাহলে আমি নিজেকেই বিশ্বের সব থেকে সুন্দর নারী হিসেবে নিজেকে তৈরি করতাম। অথচ আপনাদের কতই না অভিযোগ, অভিযোগের জ্বালায় বাঁচি না, বাপরে বাপ, আপনাদের অভিযোগের জ্বালায় বাঁচি না। নাকটা এমন কেন, জামা এমন কেন, তারপরে এই এমন কেন, সেই এমন কেন, আপনার দেখতে ভালো লাগবে না, আপনি দেখবেন না। আপনাকে আমি দেখতে বলছি, আমি তৈরা নিয়ে আসছি তাই না, আপনাকে ফোনের মধ্যে নিয়ে আসছি যে দেখ দেখ দেখবেন। এই ভিডিওটা, আজকের এই ভিডিওটাতে তেমন ভিউ হবে না, হবে না, কিন্তু নর্মাল রিয়েকশন ভিডিওগুলোতে, অন্য ভিডিওগুলোতে ভিউয়ের অভাব নেই। এবং আজে বাজে ভিউ করে, নিজে থেকে ভিউ করে, নিজে থেকে দেখে, নিজে থেকে আজে বাজে কমেন্ট করে যান, কিন্তু এই ভিডিওটা আপনারা নিজে থেকে দেখবেনও না এবং কমেন্টও করবেন না, এটা আমি জানি। কারণ আপনারা ওই টাইপের ভিডিও দেখেন, আবার বলেন যে আমার সামনে ভিডিও আসে তাই আমি দেখি। এই এই ভিডিওটাও তো আপনাদের সামনে গিয়ে পৌঁছেছে তাই না, এই ভিডিওটা কি দেখেছেন? এই ভিডিওটা দেখবেন একদম ভিউ হবে না। সৌন্দর্য বলতে আপনি কি বলছেন? জি হ্যাঁ, আমি আপনাকে বলছি যিনি আমার ভিডিওটা দেখছেন, সৌন্দর্য বলতে আপনি কি বলছেন? সাদা চামড়া, দামি পোশাক পরা, নামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, কি কোনটা বুঝছেন? কোনো কিছুই কুৎসিত না, সৃষ্টিকর্তা সবকিছু জেনে বুঝি সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবেই সৃষ্টি করেছেন। সমস্যা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই তো হয়। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন না, খারাপ চোখ দিয়ে দেখলে আপনি সবকিছুকে কুৎসিত দেখবেন, আপনি ভালো চোখ দিয়ে দেখলে সবকিছুকে আপনার কাছে সুন্দর মনে হবে, পজিটিভ মনে হবে। আপনারা অনেক কিছুকেই পজিটিভ নিতে পারেন না, বিনোদনকে বিনোদন হিসেবে আপনারা নিতে পারেন না। বিনোদনের জায়গায় এসে একটা মানুষকে পার্সোনাল ভাবে কি কি করে অ্যাটাক করা যায় সেই চিন্তা ভাবনা করেন যে ওর গায়ের রংটা কেমন, ওর জামাটা কেমন, ওর এইটা কেমন, ওর ওইটা কেমন, ওকে নিয়ে আপনি পড়ে থাকেন। আপনি নিজেকে নিয়ে ভাবুন কাজে দিবে, আপনি ওকে নিয়ে পড়ে আছেন, আমাকে নিয়ে পড়ে থাকলে তো হবে না তাই না, বা অন্য কাউকে নিয়ে তো পড়ে থাকলে হবে না। আমি কেমন, অন্য একজন কেমন, সেটা নিয়ে ভেবে আপনার শুধু শুধু সময় কেন আপনি নষ্ট করবেন বলেন? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করুন যে আপনাকে আল্লাহ সুস্থ রেখেছে, সুন্দর করে তৈরি করেছে। যদি আপনার সব দিক পারফেক্ট থাকে তাহলে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে আমিন বলুন এবং তাকে ধন্যবাদ জানান যে আপনাকে নিখুঁতভাবে তৈরি করেছে, অ্যাটলিস্ট আমার মতো আপনাকে তৈরি করে নাই, আপনাকে সুন্দর তৈরি করেছে। সেজন্য সৃষ্টিকর্তার কাছে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে যদি অহংকার বশত আজকে আজে বাজে মানুষকে কমেন্ট করেন, আপনার থেকে যারা দেখতে একটু ইয়া আছে তাদেরকে যদি আপনি নিচু চোখে দেখেন, তাদেরকে যদি মানুষই মনে না করেন, তাহলে মনে রাখবেন আপনার এই সুন্দর চেহারা বা সৌন্দর্য থাকবে না বেশি দিন, নষ্ট হয়ে যেতে পারে। কারণ যেখানে আমাদের জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, সেখানে চেহারা তো কিছুই না তাই না। আল্লাহ না করুক দুর্ঘটনায় আমি আপনি যে কেউই আমাদের মুখটাকে ঝলসে ফেলতে পারি বা অনেক বড় ধরনের সমস্যা হতেই পারে, তাহলে এই অহংকার এগুলো দিয়ে কি হবে? মনটাই যদি সুন্দর না হয় তাহলে সুন্দর চেহারা দিয়ে কি হবে বলেন? এখন আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে যে তুমি যদি এতই তোমার চেহারা নিয়ে খুশি থাকো তাহলে তুমি নিজে কেন মেকআপ করে আসো? ওয়েল, সোশ্যাল মিডিয়া আমার বাস্তব জীবন না, এবং আর মেকআপ করতে আমি অনেক ভালোবাসি, মেকআপ তো করার জন্যই তৈরি হয়েছে তাই না, সেজন্যই মেকআপ করি। আর এটাকে আপনারা বিনোদন হিসেবে নেবেন, এটা জাস্ট আমি নিজেও এটাকে আমার জীবনের পার্ট হিসেবে নিচ্ছি না, কিন্তু আপনারা নিচ্ছেন, এটাকে আমি শুধুমাত্র বিনোদন হিসেবে নিচ্ছি। সোশ্যাল মিডিয়ার সাথে আমি আমার বাস্তব জীবনকে কখনোই মেলাই না, সোশ্যাল মিডিয়ার মানুষ ফেক,
সোশ্যাল মিডিয়াতে যেইভাবে মানুষ প্রেজেন্ট করে নিজেকে, আমরা আসলে বাহির ভিতর থেকে হয়তোবা সেরকম না। সোশ্যাল মিডিয়াতে এমনিতেও আমাদেরকে একটু পরিপাটি হয়ে আসতে হয়, বা যেইভাবেই হোক না কেন সোশ্যাল মিডিয়া জিনিসটাকে আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিনোদন হিসেবে নেই। আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকি না, আমরা আমাদের ফ্রি টাইমেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসি যারা করেন, কিন্তু আমরা তো এখানে কাজ করি, তাই না? আমার এটা কর্মক্ষেত্রে আমাকে করতে হচ্ছে, আমার ভালো লাগে তাই করছি। এখন আপনার যদি আমাকে দেখতে পছন্দ না হয়, আমার চেহারাটা বা আমার মেকআপ বা কোনো কিছু ভালো না লাগে, আপনি কি করতে পারেন? আপনি ইগনোর করতে পারেন, আমাকে ব্লক করে দিতে পারেন, আমার ভিডিও যেন আপনার সামনে না আসে সেই অপশন করে রাখতে পারেন, তাহলেই তো হয়। আপনার তো প্রয়োজন নেই আজে বাজে কমেন্ট করার, তাই না? সোশ্যাল মিডিয়ার লাইফটাকে আমি কখনোই এতটা সিরিয়াস ভাবে নিচ্ছি না, কিন্তু আপনারা কিছু মানুষ ভিউয়ার্স মেয়েদের জন্য যাবতীয় কালেকশন গুলো কোথায় পাবেন ভাবছেন? এক্ষুনি ডেইজি মার্ট ভিডি ফেসবুক পেজে যান এবং একবার ভিজিট করুন। আশা করি ভিজিট করলে আপনি কিছু না কিছু পছন্দ হবে, যেটা পছন্দ কিনে ফেলেন তাড়াতাড়ি। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, ভালো থাকবেন।